আম্মাজান যারে পছন্দ করবে আমি তারেই বিয়ে করব আর আম্মাজানের কথা থেকে আমি এক ফুল পরিমাণ করতে পারব আমি যদি কবি হতাম তাহলে তোমাকে নিয়েই লিখতাম আর আমি যদি সাহিত্যিক হইতাম তোমাকে নিয়েই লিখতাম আর উপন্যাস হলে আমার গল্পটি থাকতো তোমাকে নিয়েই লেখা আর আমি এখন অভিনেতা তাই তোমাকে নিয়েই বলতেছি সবার আগে আমি আমার আম্মাজানকে চিনি রে আম্মাজানকে চিনি সবার আগে আমি আমার আম্মাজানকে চিনি রে আম্মাজানকে চিনি সালাম তারে আম্মাজান রে তুই এখানে তো সারাবারে খুঁজে বেড়া পাই না আমরা যে পড়াগুলো শেষ করলাম মাস্টার পাস্টার শেষ করলাম এখন তো আমাকেও করতে হয় বুঝছ না যে মাস্টার্স পাস করছি করার পর যে বেকার আছি আর কি কম তোরা তুই সারা দিন এই আম্মাজান লয়ে শুয়ে থাকিস ভাই আমি তো এই ছোটবেলা থেকে আম্মাজানের পাগল আর কার পাগল হব জানোস তোর লাগে শুনি আম্মাজানের পছন্দের মেয়ে ছাড়া কাউরে বিয়ে করবো না ওর অন্তরে কোনো মেয়ের ভালোবাসা নাই ওরে আমার লাগবে পাগলের মতো তুমিও পাগল হয়ে যাবে বুঝতে পারছি ট্রাই করে দেখো পারো কিনা ওর জন্য আমি 10 বছর অপেক্ষা করতে রাজি আছি আর বিরক্ত লাগে না আবার ফোন দিছি হ্যাঁ
পাস পাস করলাম কতদিন থেকে লাইন দিচ্ছি এই সুবি আমার বল না না এ সুবি পাগলি রত্তা স্যার আমার তো মনে হয় ফোন বন্ধ করতে যা ঘুমাবো